আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, বাটন ফোন হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়, রানিং ফোন চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে ভিডিওটা আপনি দেখতে পারেন। কিভাবে আমরা সেটগুলো ঠিক করি সেই প্রসেসটা শেয়ার করবো আপনাদের সাথে। তো আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটা আজকেও ভালো ছিল, হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেছে। সেট কোনো আঘাত পায়নি, আসার খায়নি, অথবা কোনোভাবেই কোনো আঘাত পায়নি সেটটা, তারপর হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এই সেটটা আমি কীভাবে ঠিক করব সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন যে এই সেটটা আমি ব্যাটারি খুলে কয়েকবার ট্রাই করেছি কিন্তু কাজ হয়নি। এখন আমি যা করব, এই যে আমার যে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাইয়ের কেবলগুলো আমি ব্যাটারি কানেকশনে এখানে লাগিয়ে দেবো। ব্যাটারি কানেকশনের প্লাসে মাইনাসে আমি এই কেবলটা লাগিয়ে তারপর পাওয়ার বাটনের চাপ দিয়ে দেখবো যে সেটার রিডিং কত আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্রাই করতেছি, তো পাওয়ার বাটনের চাপ দিলে আমাদের এখানে 5-6 রিডিং আসতেছে। তা আমি আপনাদেরকে একটু দেখাবো বিষয়টা। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে এই পাওয়ার সাপ্লাইয়ের যে কেবল, এটা ভালো করে লাগিয়ে নিলাম ব্যাটারি কানেকশনের প্লাসে মাইনাসে। এরপর আমি এই পাওয়ার বাটনে চাপ দিলাম। পাওয়ার বাটনে চাপ দিলে আমার মা পাওয়ার সাপ্লাইয়ে কীরকম রিডিং আসতেছে সেটা আমি আপনাদেরকে এখন একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই কাটাটা লড়তেছে। তো আমি ক্লিয়ার করে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে আমি এই পাওয়ার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে কাটাটা একটু লড়তেছে, অর্থাৎ রিডিংটা আমাদের 5-6 এর মধ্যে আছে। তো এই রিডিংয়ে কিন্তু সেট চালু হবে না, সেট চালু হলে কমপক্ষে 10 রিডিংয়ের উপরে দেওয়া লাগে। যাই হোক, এখন আমরা যা করব এই সেটটাকে ফরম্যাট করব। সেটটা ফরম্যাট করলে আশা করি হয়ে যাবে, সেটটা খোলা লাগবে না, সেটার ব্যাটারি দেওয়া প্রবলেম নেই, কিন্তু সেটটা একটা ফরম্যাট দিলেই সেটটা চালু হয়ে যাবে, এটা আমার বিশ্বাস, অথবা এরকমই হয়ে থাকে। যাই হোক, সেটটাকে আমি ফরম্যাট করার জন্য কম্পিউটার ব্যবহার করব। কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে এখানে বেশ কিছু সেটিং আছে, সেটিংগুলো আমাকে করে নিতে হবে। আমি এখন এই কম্পিউটার স্ক্রিনে চলে গেলাম। দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে আমি সিএমটোর এসসিআর যে টুলটা আছে এই টুলটা ওপেন করব। সিএমটোর এসসিআর টুলটা ওপেন করার পরে এখানে কিছু সেটিং আছে, আমি যেভাবে করি এটা হচ্ছে আইটেল বাটন ফোনের জন্য। আইটেল যে বাটন ফোনগুলো আছে সেগুলো সাধারণত স্পিডরাম সিপিউর হয়ে থাকে। তো এখান থেকে আমি যে এইভাবে সেটিংটা করে নিলাম, আশা করি আপনারা এই বিষয়টা অনেকেই জানেন। যাই হোক, এখান থেকে যে ফরম্যাট এফএস আছে এই ফরম্যাট এফএসে ক্লিক করে দেবো। ফরম্যাট এফএসে ক্লিক করে দেওয়ার পর এখানে ওয়েট ফর ফোন লেখা আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমি ফরম্যাট এফএসে ক্লিক করে দিলাম, তারপর এখানে ওয়েট ফর ফোন এটা লেখা আসছে, ওয়েট ফর ডিভাইস। যাই হোক, এই লেখাটা আসার পরে আমরা যা করব, এই কম্পিউটার থেকে যে তারটা আসছে এই কেবলটা আমরা এখানে প্লাগ ইন করবো। এই সেটের মধ্যে প্লাগ ইন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফরম্যাট নিতেছে সেটটা, কম্পিউটার এখানে প্রসেস হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বোর্ড ডান দেখাইতেছে এবং সেটটা ফরম্যাট হইতেছে। তো সেটটা ফরম্যাট হয়ে গেছে ইনশাল্লাহ, এখানে দেখতে পাচ্ছেন ডান লেখা আসছে এবং সেটটা অলরেডি চালু হয়ে গেছে। কত সহজ বন্ধুরা, তাই না? তো এইভাবেই আমরা এই ডেট হয়ে যাওয়া ফোনগুলো রিপেয়ার করতে পারি, অথবা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া যে সেটগুলো তার ম্যাক্সিমামই এইভাবেই আমরা ঠিক করে থাকি অথবা ঠিক হয়ে থাকে। তো এরপর সেটটা চালু হওয়ার পর এখানে বেশ কিছু সেটিং আছে, এগুলো আপনারা করে নেবেন ইচ্ছা মতো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন যদি কোনো কথা থাকে, এবং সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।